सुप्रिय दर्शक, आमी एस्ट्रोलजार केसी पाल। आमार आजकेर आयोजन कोन दिके टिकटिकी डाकले भाग्य चमकाय। देखुन टिकटिकी डाके केन भाग्य चमकाबे। विश्वविख्यात भविष्यद्वक्ता खनार नाम आपनारा अनेकेई शुनेछेन। तो ई खनार जखन जिह्वा कर्तन करेछिलो, सेई कर्तनकृत जिह्वा किन्तु टिकटिकी भक्षण करेछिलो, जार जन्य टिकटिकीर डाके शुभाशुभ फल निर्णीत हये थाके। तो ई जे टिकटिकी अनेक समय आमरा देखि जे গৃহে অবস্থান করছে, কোথাও টিকটিকি ডেকে উঠছে, বা কোথাও যাত্রাকালীন সময়ে টিকটিকি ডেকে উঠছে, বা কোনো শুভ কাজে টিকটিকি ডেকে উঠছে। তো সেই কাজটি শুভ হবে না অশুভ হবে, কোন দিকে টিকটিকি ডাকলে, কোন সময়ে কোন দিকে ডাকলে কী ধরনের ফল দিয়ে থাকে, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং এই টিকটিকির ডাকের সঙ্গে আপনারা মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের এই টিকটিকি ডাক শুনে আপনাদের সত্যিকার অর্থে ফলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো এই টিকটিকি প্রভাতকাল, অর্থাৎ সূর্যোদয়ের 45 মিনিট আগ থেকে সূর্যোদয় পর্যন্ত প্রভাতকাল। তো এই প্রভাতকালে যদি কখনও পূর্ব দিকে, অর্থাৎ আপনি যেখানে অবস্থান করছেন তার পূর্ব দিকে যদি টিকটিকি ডাকে, তখন কিন্তু দেখবেন যে জরা ব্যাধি দুঃখ দৈন্য জেঁকে ধরবে, এমনকি কোনো বন্ধন ভয় আসবে, মামলা মোকদ্দমায় জড়াবে, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। আর যদি পশ্চিম দিকে এই প্রভাতকালে যদি টিকটিকি ডাকে, তাহলে দেখবেন যে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, এমনকি বিশেষ করে কোনো ধর্ম যাজকের সঙ্গে সাক্ষাৎ হবে, বা ধরুন দেব ব্রাহ্মণ যারা পূজা অর্চনা করেন তাদের সঙ্গে সাক্ষাৎ লাভ হতে পারে। আর এই প্রভাতকালে যদি উত্তর দিকে টিকটিকি ডাকে, তখন দেখবেন যে অর্থ সম্পদ সম্পত্তি লাভ হবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তিও কিন্তু ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। আর এই প্রভাতকালে যদি দক্ষিণ দিকে টিকটিকি ডাকে, তাহলে এটি অতিশয় শুভ সম্ভাবনাময় একটি দিকের ইঙ্গিত দেয়, এমনকি সেই শুভত্ব আপনাদের মনের অভিলাষ পূর্ণ করতে পারে, জীবিকার ভিতকে মজবুত করতে পারে, সেই সঙ্গে বিশেষ করে বহু গুণে গুণান্বিত করতে পারে, দোষ অংশ লোপ পাওয়াতে পারে, শত্রুদের পরাস্ত করাতে পারে। আর যদি ঈশান কোণে, ঈশান বলতে উত্তর এবং পূর্বের মাঝ বরাবর যে কোণটি, এটি হচ্ছে ঈশান কোণ। তো ঈশান কোণে যদি প্রভাতকালে টিকটিকি ডাকে, তাহলে দেখা যাচ্ছে আপনারা উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন, এমনকি দৈব আপনাদের সহযোগিতা করবে, পিতামাতা গুরুজনদের আশীর্বাদ প্রাপ্ত হবেন যা জীবনের ভিত গড়তে সহযোগিতা করবে। আর এই প্রভাতকালে অগ্নিকোণে, অগ্নিকোণ অর্থাৎ পূর্ব এবং দক্ষিণের মাঝের কোণে যদি কখনও টিকটিকি ডাকে, তাহলে দেখবেন ওই সময় বা ওই দিনে গৃহে নতুন মুখের আগমন ঘটবে বা অতিথি সমাগমে ঘটবে, অতিথি সেবায় আপনাদের ব্যস্ত থাকতে হবে। যদিও লৌকিকতায় কিছুটা ব্যয়ের মাত্রা বাড়তে পারে অতিথি সমাগমের কারণে, তথাপিও উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর যদি নৈঋত্যকোণ, নৈঋত্যকোণ অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিমের মাস্ক বরাবর কোণে এই প্রভাতকালে যদি টিকটিকি ডাকে, তাহলে যারা সাধন ভজনে আছেন তারা সিদ্ধি লাভ করবেন, যারা শিক্ষার্থী আছেন তাদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবেন, এমনকি মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। আর এই প্রভাতকালে যদি বায়ু কোণে, বিশেষ করে উত্তর এবং পশ্চিমের মাঝ বরাবর কোণে যদি টিকটিকি ডাকে, তাহলে দেখবেন ভয় লজ্জা দুর্বলতা, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হতে পারে। তাছাড়া দিবা প্রথম প্রহর, অর্থাৎ প্রথম প্রহর বলতে আমরা দিন রাতে যে চারটি করে প্রহর, অর্থাৎ 3 ঘন্টা অন্তর একটি করে প্রহর, অর্থাৎ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে প্রথম প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত দিবা দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে দিবা তৃতীয় প্রহর, আর
বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিবা চতুর্থ গ্রহ। ঠিক রাত্রেও তাই, যে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত রাত্র প্রথম প্রহর, রাত 9টা থেকে রাত্র 12টা পর্যন্ত হচ্ছে রাত্র দ্বিতীয় প্রহর, আর রাত্র 12টা থেকে 3টা পর্যন্ত রাত্র তৃতীয় প্রহর, আর রাত্র 3টা থেকে ওই প্রভাতকালের অর্থাৎ সূর্যোদয়ের 45 মিনিট আগ পর্যন্ত হচ্ছে রাত্রি চতুর্থ প্রহর। তো এই প্রহর অনুযায়ী, বিশেষ করে দিবা প্রথম প্রহরে, যদি পূর্ব দিকে টিকটিকি ডাকে তখন কিন্তু আগুন, বিদ্যুৎ বা বিষাক্ত কীটপতঙ্গের দংশন এই সকল দিক থেকে কোনো বিপদের পূর্বাভাস জানবে। আর এই দিবা প্রথম প্রহরে যদি পশ্চিম দিকে টিকটিকি ডাকে তখন কিন্তু বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা, প্রেমিক প্রেমিকার প্রেমের ভাঙন, বন্ধুত্বে ফাটল, এগুলো কিন্তু ঘটতে পারে। আর এই দিবা প্রথম প্রহরে যদি উত্তর দিকে টিকটিকি ডাকে তখন বন্ধু তের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সখ্যতার মেলবন্ধন রচিত হবে। আর দিবা প্রথম প্রহরে যদি দক্ষিণ দিকে টিকটিকি ডাকে তখন দেখা যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি কাটাবেন, এমনকি ভাই বোনদের সহযোগিতা পাবেন, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর দিবা প্রথম প্রহরে যদি ঈশান কোণে টিকটিকি ডাকে তাহলে দেখবেন স্বজনরা শত্রুদের সাথে যারা হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করেছিল তারা সেখান থেকে ফিরে আসবে এবং মিত্রতায় পর্যবসিত হবে। আর দিবা প্রথম প্রহরে অগ্নিকোণে যদি টিকটিকি ডাকে তখন কিন্তু দূর থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, দিনের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে, এমনকি ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। আর এই দিবা প্রথম প্রহরে নৈঋৎকোণে যদি কখনও টিকটিকি ডাকে তখন দেখবেন কোনো সাধু সন্ন্যাস ব্যক্তির আগমন আপনাদের বাড়িতে ঘটবে, যা নিয়ে আপনারা হাসি খুশি আনন্দে দিনটি অতিবাহিত করবেন, এমনকি জ্ঞান আহরণ করবেন, ধর্ম নিয়ে আলোচনা করবেন, সেটি আপনাদের কিন্তু মনকে প্রফুল্ল রাখবে। আর যদি এই দিবা প্রথম প্রহরে বায়ুকোণে যদি টিকটিকি ডাকে তখন দেখবেন বিশেষ করে মিত্র সমাগম গৃহবাড়িতে ঘটবে, এমনকি আত্মীয় স্বজনের আগমন ঘটবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে কোনো বয়স্ক লোকের সহযোগিতায়। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো দিবা দ্বিতীয় প্রহর নিয়ে। তো দিবা দ্বিতীয় প্রহরে পূর্ব দিকে যদি টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে কোনো সুসংবাদ আসবে, সেটি কর্মের নিয়োগপত্র আসতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, সেই সঙ্গে বিশেষ করে আপনারা পদমর্যাদা পেতে পারেন, সেই সঙ্গে দেখা যাচ্ছে মনকষ্ট মনোবেদনা দূর হতে পারে। আর এই দিবা দ্বিতীয় প্রহরে পশ্চিম দিকে যদি টিকটিকি ডাকে তাহলে দেখবেন আকস্মিক অর্থনাশ হবে, অর্থ বিনষ্ট হবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দেবে, সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দুর্ণ জেঁকে ধরবে। আর দিবা দ্বিতীয় প্রহরে যদি উত্তর দিকে টিকটিকি ডাকে তখন কিন্তু আগুন, বিদ্যুৎ ভয় হবে, এমনকি দুর্ঘটনা, রক্তপাত ঘটতে পারে, অস্থিভঙ্গ ঘটতে পারে, হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর এই দিবা দ্বিতীয় প্রহরে দক্ষিণ দিকে যদি টিকটিকি ডাকে তখন বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি লাভ হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। আর এই দিবা দ্বিতীয় প্রহরে ঈশান কোণে যদি টিকটিকি ডাকে তখন কিন্তু সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। আর দিবা দ্বিতীয় প্রহরে বিশেষ করে যদি অগ্নিকোণে টিকটিকি ডাকে তখন মানসিক তৃপ্তি, শারীরিক তৃপ্তি, এমনকি বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা ঘটায়, একটা তৃপ্তি লাভ করবেন। আর এই দিবা দ্বিতীয় প্রহরে যদি নৈঋৎকোণে টিকটিকি ডাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, সেই স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। আর দিবা দ্বিতীয় প্রহরে বিশেষ করে যদি বায়ুকোণে টিকটিকি ডাকে তখন কিন্তু বিশেষ করে মনের মতো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, সেটি হতে পারে প্রেমিক প্রেমিকা, বন্ধুবান্ধব, সহকর্মী, অংশীদার, এমনকি বিশেষ করে কোনো মহান ব্যক্তির সাক্ষাৎও কিন্তু বা দর্শন লাভ হতে পারে এই দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো দিবা তৃতীয় প্রহর। তৃতীয় প্রহর অর্থাৎ দুপুর 12টা থেকে
বিকাল 3টা পর্যন্ত। এই সময় পূর্ব দিকে যদি টিকটিকি ডাকে তাহলে অর্থ যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। আর যদি পশ্চিম দিকে টিকটিকি ডাকে তাহলে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে, তারা কোনো পুরস্কার ছিনিয়ে আনবে, এমনকি বিশেষ করে গৃহবাড়িতে কন্যা সন্তানের আগমন ঘটতে পারে। আর দিবা তৃতীয় প্রহরে উত্তর দিকে যদি টিকটিকি ডাকে তাহলে প্রেম প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, স্নেহ মায়া মমত্ব দিয়ে সকল প্রতিকূলতা দূর করবেন। আর দিবা তৃতীয় প্রহরে দক্ষিণ দিকে যদি টিকটিকি ডাকে তখন কিন্তু আপনারা পুরুষ হলে নারীর সঙ্গ লাভ করবেন আর নারী হলে পুরুষের সঙ্গ লাভ করবেন, সেই সঙ্গে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। এমনকি কোনো না কোনো পুরস্কার প্রাপ্তি এমনকি লৌকিকতায় ব্যয় দুটোই কিন্তু ঘটতে পারে। আর এই দিবা তৃতীয় প্রহরে ঈশান কোণে যদি টিকটিকি ডাকে তাহলে মনে শান্তি বিরাজ করবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, ধন সম্পদ সম্পত্তি লাভ করবেন, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। আর দিবা তৃতীয় প্রহরে অগ্নিকোণে যদি টিকটিকি ডাকে তখন বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি। আর দিবা তৃতীয় প্রহরে বিশেষ করে যদি নৈঋত কোণে টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে আপনারা রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাবেন, সেই সঙ্গে হাসপাতাল ত্যাগ করবেন, এমনকি শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় সময় উপভোগ করবেন। আর দিবা তৃতীয় প্রহরে বায়ুকোণে যদি টিকটিকি ডাকে তাহলে গুরু কৃপাহি কেবলম, অর্থাৎ গুরুর কৃপা লাভ করবেন, এমনকি বিশেষ করে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করবেন, অর্থাৎ শ্রদ্ধা ভক্তি জ্ঞান গরিমা সক্ষতা এগুলো গড়ে উঠবে আপনাদের মনের মধ্যে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব দিবা চতুর্থ প্রহর, অর্থাৎ বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে পূর্ব দিকে যদি টিকটিকি ডাকে তাহলে কিন্তু আপনাদের ধনধান্যে পরিপূর্ণ দিন উপহার দেবে, এমনকি বিশেষ করে পাওনার টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর বিশেষ করে এই চতুর্থ প্রহরে দিবা চতুর্থ প্রহরে যদি পশ্চিম দিকে টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে দৃষ্টিনন্দিত গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন লাভ করবেন, যা মনের অভিলাষ পূর্ণ করবে। আর দিবা চতুর্থ প্রহরে উত্তর দিকে যদি টিকটিকি ডাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাদের গৃহবাড়িতে আসবে, মৌজ মস্তিতে আপনারা কাটাবেন, এমনকি বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতেও ছুটতে হতে পারে, এই ছোটাটা মঙ্গলকর হতে পারে। আর দিবা চতুর্থ প্রহরে দক্ষিণ দিকে যদি টিকটিকি ডাকে তাহলে আপনারা বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন, কোনো সৌন্দর্য দর্শন করবেন, এমনকি বিশেষ করে পার্কে বা সিনেমায় বা বিশেষ করে কোনো ভালো কোনো জায়গায় বা মন্দির বা কোনো ধর্মীয় উপাসনালয় দর্শন করতে আপনারা যাত্রা করবেন। আর দিবা চতুর্থ প্রহরে ঈশান কোণে যদি টিকটিকি ডাকে তাহলে কোনো নারীর দ্বারা বা পুরুষ হলে নারীর দ্বারা, নারী হলে পুরুষের দ্বারা, অর্থাৎ বিপরীত লিঙ্গের লোক দ্বারা অর্থ সম্পদ সম্পত্তি লাভ করবেন, অর্থাৎ বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা তারাই পূর্ণ করবে। আর এই দিবা চতুর্থ প্রহরে অগ্নিকোণে যদি টিকটিকি ডাকে তাহলে সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে। আর এই দিবা চতুর্থ প্রহরে নৈঋতকোণে যদি টিকটিকি ডাকে তাহলে দুষ্প্রাপ্য কোনো জিনিস আপনারা লাভ করতে পারেন, যেটি কখনোই আশা করছিলেন না এমন কোনো দ্রব্য আপনাদের হাতে আসতে পারে। আর যদি দিবা চতুর্থ প্রহরে বিশেষ করে বায়ুকোণে টিকটিকি ডাকে তখন কিন্তু সুসংবাদ নয়, এটি দুঃসংবাদ আসবে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরবে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো রাত্রি প্রথম প্রহর, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। তো এই সময়ে পূর্ব দিকে যদি টিকটিকি ডাকে তাহলে অর্থ সম্পদ সম্পত্তি লাভ করবেন, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। আর এই রাত্রি প্রথম প্রহরে পশ্চিম দিকে যদি টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে আগুন ভয়, বিদ্যুৎ ভয়, বিষাক্ত কীটপতঙ্গের দংশনজনিত ভয়, সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে, এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। আর রাত্রি প্রথম প্রহরে যদি উত্তর দিকে টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে
কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই তো নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর রাত্রি প্রথম প্রহরে যদি দক্ষিণ দিকে টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরতরা স্বদেশে প্রত্যাবর্তন করবেন, সেই সঙ্গে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও কিন্তু বাস্তবায়িত করতে পারে। আর রাত্রি প্রথম প্রহরে ঈশান কোণে যদি টিকটিকি ডাকে তাহলে আয় উন্নতি বাড়বে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকনাদি পাবে, এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর রাত্রি প্রথম প্রহরে অগ্নিকোণে যদি টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে, অর্থাৎ জয় জয়কার একটি দিন উপভোগ করবেন। আর রাত্রি প্রথম প্রহরে নৈঋৎকোণে যদি টিকটিকি ডাকে তাহলে বুঝবেন গৃহবাড়িতে খুব শীঘ্রই কোনো ভিক্ষুকের আগমন ঘটবে, কিন্তু ভিক্ষুক বেশি ব্যক্তির আগমন ঘটবে, এই আগমন কিন্তু শুভ ফল বয়ে আনবে। তো তাকে ফিরিয়ে না দিয়ে তাকে অন্য অন্তত পক্ষে একটু অন্ন বা একটু বস্ত্র বা তাকে কিছু আহার দিন, দেখবেন সুফল আপনারা ভোগ করবেন, এমনকি সৌভাগ্য হাতের মুঠোয় আসবে। আর এই রাত্রি প্রথম প্রহরে বায়ুকোণে যদি টিকটিকি ডাকে তাহলে যাদের গৃহে শান্তি ছিল না, দাম্পত্য অশান্তি ছিল, সহকর্মী অংশীদারদের সাথে বিবাদ ছিল, মালিক ভাড়াটিয়ার সাথে মতানৈক্য ছিল, এগুলো দূরীভূত করে সুখের হাসি মুখে ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব রাত্রি দ্বিতীয় প্রহর, অর্থাৎ রাত 9টা থেকে 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে পূর্ব দিকে যদি টিকটিকি ডাকে তাহলে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণতা দেবে, সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশান উইড্র হবে। আর রাত্রি দ্বিতীয় প্রহরে পশ্চিম দিকে যদি টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে আপনার কোনো সংবাদ, আপনি যেটি প্রেরণ করতে পারছিলেন না কারো কাছে, যে কারো কাছে মনের বাসনা জানাবেন সেটি জানাতে পারছিলেন না, সেটি দ্রুত জানাতে সক্ষম হবেন। আর রাত্রি দ্বিতীয় প্রহরে উত্তর দিকে যদি টিকটিকি ডাকে তাহলে অপ্রত্যাশিতভাবে বিশেষ করে কোনো শুভ সংবাদ আসবে, যেটি আপনি কখনো প্রত্যাশা করছিলেন না। তো এটি হতে পারে লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তি, জুয়ার মাধ্যমে বা শেয়ার বাজারে বিনিয়োগ করে বা ঝটকা উপার্জনের পথ খুলে দিতে পারে। আর রাত্রি দ্বিতীয় প্রহরে যদি দক্ষিণ দিকে টিকটিকি ডাকে তখন কিন্তু আত্মীয় স্বজনদের সাথে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে, তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করতে হবে, প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করতে হবে। আর এই রাত্রে দ্বিতীয় প্রহরে ঈশান কোণে যদি টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর রাত্রে দ্বিতীয় প্রহরে অগ্নিকোণে যদি টিকটিকি ডাকে তখন কিন্তু বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা আপনাদের কাবু করবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। আর রাত্র দ্বিতীয় প্রহরে যদি নৈঋৎকোণে টিকটিকি ডাকে তখন কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ এগুলো ঘটতে পারে, তাই তো ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। আর এই রাত্র দ্বিতীয় প্রহরে যদি বায়ুকোণে টিকটিকি ডাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতা করবে, আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, এমনকি শক্তি সামর্থ্যপূর্ণ এক রাজকীয় সময় আপনাদের সামনে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো রাত্র তৃতীয় প্রহর, অর্থাৎ রাত্র 12টা থেকে 3টা পর্যন্ত। এই সময়ের মধ্যে পূর্ব দিকে যদি টিকটিকি ডাকে তাহলে বিশেষ করে পুরুষ হলে নারীর সঙ্গ লাভ করবেন, আর নারী হলে পুরুষের সঙ্গ লাভ করবেন, তবে এই সঙ্গ বিশেষ করে আপনাদের জন্য মঙ্গলকর হবে, এমনকি তাদের কাছ থেকে লাভবান হবেন, ক্ষতির সম্ভাবনা নেই। আর রাত্র তৃতীয় প্রহরে পশ্চিম দিকে যদি টিকটিকি ডাকে তাহলে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, কোনো দলিলপত্র হাতে আসবে। আর রাত্র তৃতীয় প্রহরে যদি উত্তর দিকে টিকটিকি ডাকে তাহলে দেখবেন যে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে, মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে, তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। আর রাত্র তৃতীয় প্রহরে দক্ষিণ দিকে যদি টিকটিকি ডাকে তাহলে কিন্তু ধন সম্পদের আগমন ঘটবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকার কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে,
নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি সময় আপনাদের সামনে উপহার দেবে। আর রাত্র তৃতীয় প্রহরে ঈশান কোণে যদি টিকটিকি ডাকে তাহলে কিন্তু এটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী করে তুলবে, সার্বিক বিপর্যয় দেখা দেবে, চোর সিটিংবাজের দৌরাত্ব বাড়বে, শ্রমিক কর্মচারীদের বা আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর রাত্র তৃতীয় প্রহরে যদি অগ্নিকোণে টিকটিকি ডাকে তখন কিন্তু পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সেই সঙ্গে সাধনায় সিদ্ধিলাভ, এমনকি আত্মীয় স্বজনের সাথে সখ্যতা, তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান হওয়ায় প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে। আর রাত্র তৃতীয় প্রহরে নৈঋত কোণে যদি কখনও টিকটিকি ডাকে তখন কিন্তু জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে বিশেষ করে জড়িয়ে ধরবে, এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। আর রাত্র তৃতীয় প্রহরে বায়ুকোণে যদি টিকটিকি ডাকে তাহলে সুসংবাদ প্রাপ্ত হবেন, তো সেই সুসংবাদ আপনাদের গোটা পরিবারে খুশির বার্তা দেবে, মনের অভিলাষ পূর্ণ করবে, এমনকি বিশেষ করে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা প্রতিকূলতা দূর করবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, এমনকি বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠার ভিতকে 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো রাত্র চতুর্থ প্রহর, অর্থাৎ রাত্র 3টে থেকে সূর্যোদয়ের 45 মিনিট আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে পূর্ব দিকে যদি টিকটিকি ডাকে তাহলে কোনো না কোনোভাবে অর্থনাশ ঘটবে, অর্থ করি সাবধানে নাড়াচাড়া করতে হবে, নসেদ খোয়া যেতে পারে, এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানিটান আরম্ভ হতে পারে। আর রাত্র চতুর্থ প্রহরে পশ্চিম দিকে যদি টিকটিকি ডাকে তখন কিন্তু শরীর কষ্ট, মনকষ্ট, অর্থকষ্ট মিলে একাকার করবে, হাসপাতালে চক্কর কাটতে হবে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে। আর রাত্র চতুর্থ প্রহরে বিশেষ করে উত্তর দিকে যদি টিকটিকি ডাকে তাহলে আকস্মিক কোনো প্রাপ্তি ঘটবে, সাধন ভজনে সিদ্ধিলাভ করবে, পদমর্যাদা পাবে, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। আর রাত্র চতুর্থ প্রহরে দক্ষিণ দিকে যদি টিকটিকি ডাকে তাহলে কিন্তু ধ্বংসযজ্ঞ ঘটতে পারে, বিশেষ করে আপনাদের ধার কর্জ ঋণে আটকে দিতে পারে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে, সেই সঙ্গে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। আর রাত্র চতুর্থ প্রহরে ঈশান কোণে যদি টিকটিকি ডাকে তাহলে কিন্তু আতঙ্ক বিরাজ করতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, 2 চাকার বাহন বর্জন করা সমীচীন হবে। আর রাত্র চতুর্থ প্রহরে অগ্নিকোণে যদি টিকটিকি ডাকে তখন কিন্তু অলৌকিকভাবে আপনারা শক্তি লাভ করবেন, সেই সঙ্গে দৈব যে সহযোগিতা করবে আর পিতামাতা গুরুজনদের আশীর্বাদ আপনাদের সফলতার নতুন সূর্য ফোকাস মারবে, এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। আর রাত্র চতুর্থ প্রহরে নৈঋত কোণে যদি টিকটিকি ডাকে তাহলে কিন্তু রোগ ব্যাধিতে শয্যাশায়ী করবে, হাসপাতালে চক্কর কাটাবে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়াবে, ধার কর্জ ঋণী করবে, এমনকি জমি জমা নিয়ে ঝুট ঝামেলা তৈরি হবে। আর রাত্র চতুর্থ প্রহরে বায়ুকোণে যদি টিকটিকি ডাকে তাহলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে, সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে, এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগার বিষয় নয়, আমার দেওয়া প্রেডিকশান আপনাদের অবস্থানের কোন দিকে কোন সময়ে টিকটিকি ডাকছে সেই ডাক অনুযায়ী আমি যে ফলাদেশ বললাম, এই ফলাদেশ যদি আপনাদের জীবনীর সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব যে আপনাদের বিশেষ করে এই অবস্থানের যেদিকে টিকটিকি ডাকছে তার অশুভত্ব দূর হোক এবং শুভত্বের দিকগুলো আরও শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, আপনাদের সফলতার নতুন দ্বার উন্মোচিত করুক এবং ধনধান্যে পরিপূর্ণ করুক, আর অশুভ দিকগুলো বিলীন হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।